দিবস উপলক্ষে কানাডার রাজধানী অটোয়ায় বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে স্থানীয় ম্যাকনাব রিক্রিয়েশন সেন্টারে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অটোয়ায় বসবাসরত বাংলাদেশী শিল্পীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে কানাডার বিভিন্ন প্রদেশ থেকে আসা রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কানাডা থেকে আমাদের সংবাদ প্রতিনিধি সাদেরা সুজন জানান, কানাডায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কামরুল আহসান অনুষ্ঠানটি উদ্বোধন করেন। বাংলাদেশ হাইকমিশনের কাউন্সিলর রাহাত বিন জামান এ সময় উপস্থিত ছিলেন।